না না করোনা কিনা এটা আমরা এই ড্রেসটা আর ইউজ করতে পারবো না এখন, এটা আমরা প্যাকেটজাত করে আলাদা করে রেখে দেবো। আচ্ছা শিওর, ওকে ঠিক আছে। হ্যাঁ, আপনার যা শুনেছেন আসলে হচ্ছে গত আপনার গতকালকে আমাদের একটা রোগী এসেছে, ওনার ওনার হিস্ট্রি হচ্ছে উনি 5 দিন আগে মিডল ইস্ট থেকে দেশে এসেছে, এরপরে ওনার জ্বর কাশি শ্বাসকষ্ট কিছু সিমটম ছিল, সেটা নিয়ে ভর্তি হয়েছিল, আগে উপজেলা হেলথ কমপ্লেক্সে ছিল, ওখান থেকে রেফার করা হয়েছিল, আমাদের করা হয়েছে এখানে। যেহেতু আপনার আসলে জ্বর শ্বাসকষ্ট কাশি এটা করোনা ভাইরাস ছাড়া অন্যান্য অনেক রোগে হতে পারে, নিউমোনিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট আদার যে ইনফেকশনগুলো আছে ওখানে একই ধরনের সিমটম হতে পারে, এই জন্য এটা আগে আসলে আমরা মানে বলতেছি না যে এটা করোনা ভাইরাস, কারণ করোনা বা কোভিড ডিজিজ আগে বলা যাচ্ছে না। যেহেতু সে মিডল ইস্ট থেকে এসেছে তার মধ্যে কিছু সিমটম আছে, এই জন্য তাকে আমরা ভর্তি অ্যাডমিশন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস আইসোলেশন করে রাখা হয়েছে। আর যেটা হচ্ছে আমরা আইডিসিআরকে ইনফর্ম করেছি, ওখান থেকে স্যাম্পল কালেকশনের জন্য অলরেডি লোকজন আসতেছে, ওনারা স্যাম্পল কালেকশন করে তারপর কনফার্মেশন দেবে যেটা আসলে কি কোভিড ডিজিজ নাকি আপনার নর্মাল অন্য ডিজিজ। জ্বর কালকে আমি দেখেছিলাম তখন প্রায় 101 ডিগ্রি ফারেনহাইটের মতো ছিল। আমি আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি চাই যে আমাদের জনগণের মধ্যে সঠিক তথ্যগুলো যাক আর কি। এবং আপনারা যেহেতু সবাই বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ত, প্রিন্ট, ইলেকট্রনিক এবং আমাদের অন্যান্য মিডিয়ার অনলাইন মিডিয়ার যারা আসছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা কালকে থেকেই হয়তো খুব সবাই খুব টেনশনের মধ্যে আছেন, যে আপনারা শুনেছেন যে একজন রোগীকে আমরা আইসোলেশনের জন্য কালকে রাতে 11টার দিকে আমাদের উসমানীতে আসার পরে আমরা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যে আইসোলেশন ব্লক এবং একটা কেবিন করেছি, সেই কেবিনে আমরা ওনাকে আমরা ভর্তি করে রেখেছি আর কি। এবং ওনার যে ফাইন্ডিংস, সেই ফাইন্ডিংস অনুযায়ী ওনাকে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এখন আমি আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের উসমানী মেডিকেল কলেজের আরপি ডাক্তার নাইম, ওনাকে নিয়ে আসলাম। আপনারা দেখেছেন যে উনি রোগীর ক্যাবিনে ঢুকে রোগীর সাথে কথা বলেছেন, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে ট্রিটমেন্ট ওনাকে দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু অ্যাড করে নতুন করে একটা চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে গেছেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে আরও বলতে চাই যে আজকে সকালে আমাদের আইইডিসিআর যেনারা এই করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ঢাকাতে কাজ করতেছেন কন্ট্রোল রুমে, ওনাদের একটা প্রতিনিধি দল আসছিলেন, ওনারা এসে রোগীর স্যাম্পল নিয়েছেন, রক্তের স্যাম্পল এবং নাজেল সোয়াব নিয়েছেন করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য। তো স্যাম্পল ঢাকায় পথে রওনা হয়ে গিয়েছে, তো আমরা আশা করি যে 2 দিন লাগবে টেস্টে। আপনারা জানেন যে 48 ঘন্টা লাগে, এটা ডিটেক্ট করা যায় না। তো আজকে যেহেতু ট্রাভেলের সময়টা নষ্ট হবে, কালকে পরশু আমরা হয়তো রোববারে আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে রোগী আসলে করোনা আক্রান্ত কি না, এর আগে আমাদের কোনো কিছুই বলাটা সমীচীন হবে না। তবে যতটুকু হিস্ট্রি, উনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে উনি ভুগছিলেন এবং সেই রোগের বিভিন্ন লক্ষণ ওনার মধ্যে বিদ্যমান আছে, যেমন ওনার ফুসফুসে ক্র্যাপস আছে বা রঙকাই আছে এই জাতীয়, বা আঙ্গুলের মধ্যে কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো ওনার শরীরে আমরা দেখতে পেয়েছি এবং হিস্ট্রিও ওনার আছে, কারণ উনি এর আগেও অনেক বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন এই রোগের জন্য। আমরা যেটার জন্য চিন্তিত সেটা হলো উনি দুবাই থেকে এসেছেন এবং দুবাইতে উনি একটা হোটেলে কর্মী হিসেবে কাজ করেন, ওই যে হোটেলে উনি কাজ করেন ওই হোটেলে চাইনিজ কিছু পিপুল বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছিলেন এবং উনি তাদেরকে রেখে উনি ছুটিতে আসছেন, 28 তারিখে রওনা হয়ে 29 তারিখে এসে পৌঁছাইছেন সিলেটে। এবং ওনার যেহেতু এক্সপোজারের হিস্ট্রি আছে টুয়ার্ডস দ্য চাইনিজ পিপুল, এই জন্য ওনার মনে এই দ্বিধাটা আর কি, যে উনি করোনাতে আক্রান্ত হলেন কি না, এবং আমাদের সাসপিশনের জায়গাটা ওই জায়গায়। তো স্বাভাবিক কারণেই আমরা একটা সিঙ্গুল কমপ্লেনকেও আমরা অ্যাডজাস্ট করব, এটাই আমাদের ফর্মুলেশন এবং আমাদের সরকারের সিদ্ধান্ত তাই যে লোকালি প্রত্যেকটা রুগীকে ম্যানেজ করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।
এবং সেই জন্যই আমরা ঢাকায় রুগীটাকে রেফার করি নাই, আমরা এখানেই আইসোলেশনের ব্যবস্থা করেছি। তো আপনারা এই মেসেজগুলো আমার মনে হয় যে জনগণের কাছে পৌঁছে দেবেন এবং মানুষ যেন বিদ্যুৎ সন্ত্রস্ত না হন সেটা বলবেন, এটা আপনাদেরকে আছে আমি অনুরোধ রাখছি। এবং এটা প্যানিক হওয়ার মতো কোনো বিষয় না, আমরা আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা করার, আমাদের সরকারের যে উদ্যোগ যে কর্মপন্থা ওনারা ঠিক করেছেন সেই কর্মপন্থার আলোকেই কিন্তু আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করেছি। তো ওনার পরিবারের সদস্যবর্গকে আমরা কালকে যখন উনি আসেন তখন আমরা ওনাকে ব্রিফ করেছি যে যারা ওনার সাথে এক্সপোজ হয়েছেন ওনারাও যেন কনফাইন্ড থাকেন একটা ওনাদের বাসাতে, নিজস্ব রুমে যেন ওনারা মানে বদ্ধ অবস্থায় থাকেন, ওনার জন্য পাবলিকলি ওনারা মেলামেশা না করেন বা পরিবারের অন্যান্য সদস্যর সাথে যেন ওনারা কথাবার্তা বা ওনাদের সম্মুখে যেন না আসেন। তো এই কথাটা বেশি জরুরি আর কি, আমরা পাবলিকলি কথাটাই বলতে চাই যে এরকম কোনো সাসপিশনের রুগী যারা আছে তাদের সম্মুখে যারাই আসবেন তারাই যেন পরবর্তী 15 দিন পর্যন্ত কনফাইন থাকেন একটা জায়গায়, ওনারা যেন এক্সপোজ না হন সাধারণ জনগণের সামনে, এটা হলো মেইন কথা আর কি। কারণ একজনের সাথে এক্সপোজ হলে পরেই যদি উনি করোনা আক্রান্ত হয়ে থাকেন উনি যেরকম বিপজ্জনক, যিনি এক্সপোজ হবেন তিনিও কিন্তু বিপজ্জনক, ওনার মধ্যে শরীরের লক্ষণ প্রকাশ না হলেও উনি কিন্তু করোনা ভাইরাস ছড়াতে পারেন। সবার শরীরে যে করোনা ভাইরাস ঢুকলে পরেই যে করোনার লক্ষণ প্রকাশ পাবে সেটা সঠিক নয়, উনি একজন রিজার্ভার হিসাবে হয়তো করোনা ছড়াতে পারেন, ডেঙ্গুর ক্ষেত্রে যেরকম হয় বা অন্যান্য ক্ষেত্রে যেরকম হয় ভাইরাস ডিজিজটা এরকম আর কি। যে আমাদের সরকারের এখন যেটা নির্দেশনা যে সকল শুধুমাত্র যে সরকারি হাসপাতাল প্রস্তুত থাকবে তা কিন্তু নয়, প্রাইভেট প্রত্যেকটা প্রতিষ্ঠানও তাদের নিজস্ব আয়োজনে আইসোলেশন করার মতো ব্যবস্থা দিয়ে গ্রহণ করবেন। আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ, বড় বড় প্রাইভেট হাসপাতাল সব জায়গায় ব্যবস্থা হবে। আমরা উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে আমরা ছোটো একটা আইসোলেশন ওয়ার্ড করে রেখেছি, বাট শামসুদ্দিন আহমেদ হাসপাতালটা উসমানী হাসপাতালের চাইতে কম ব্যস্ত এবং এখানে রোগীর ঝামেলা কম, চাপ কম, আমরা সেই জন্য এই জায়গাটাকে বেশি প্রেফার করছি। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যদি কোনো প্রয়োজন এরকম তৈরি হয় তখন হয়তো পুরো শামসুদ্দিন হাসপাতালটাকে আমরা করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বা তাদের সেবায় আমরা পুরো হাসপাতালটাকে ব্যবহার করব, তখন সাধারণ রোগী আর এই হাসপাতালে আমরা অবস্থান করতে দেব না। কারণ আপনারা জানেন যে সিলেটে স্পেশালাইজ সবচেয়ে বড় হাসপাতাল হলো উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আজকের রুগীর স্ট্যান্ড হলো প্রায় 2000-এর বেশি। এত বড় একটা হাসপাতালকে আমরা করোনার জন্য ব্যবহার করতে পারি না, কারণ রুগী সেবাটা অন্যান্য রুগীর সেবা বিঘ্নিত হবে তাতে। এই ক্ষেত্রে আমরা এই হাসপাতালটিকেই আমরা বেছে নিয়েছি যে প্রয়োজনের সময় আমরা এটাকে টোটালি ব্যবহার করব।